এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। রতন, তোর খাতা কোথায়? ক্লাসে সবাই খাতা জমা দিয়েছে, তুই দিস না কেন? আমার ইতিহাস বই নেই স্যার। স্কুল ছুটির পর তুই আমার সঙ্গে দেখা করিস, বস। আমি
আয়। তুই তো ক্লাসে বললি তোর ইতিহাস বই নেই, তো ইতিহাস ছাড়া অন্য সব বই আছে তো? আর কি বই নেই? অঙ্ক আর বিজ্ঞান। স্যার কেশববাবুকে বলো আমি ডাকছি। থ্রি থেকে ফোরের তো তুই ফার্স্ট হয়েছিলি না? তো তখন সব বই ছিল না? বন্ধুদের থেকে বই চেয়ে নিয়ে তোকে নিয়েছিলাম। বাড়িতে কে কে আছেন তোর? মা বাবা আর এক বোন। বাবা কি করেন? বাবা কিছু করে না, মা পরের বাড়িতে কাজ করে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ আসুন, আমার সামনে মাসের মাইনে থেকে একে 100 টাকা দিয়ে দিন। কি হলো? বলছিলাম কি স্যার, আপনার মাইনে থেকে টাকাটা দিতে যাবেন কেন? আমি বরং ক্যাশ থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, পরে অন্য কোনো খাতে দেখিয়ে দেবো। যা বলছি তাই করুন, আমার মাইনে থেকে টাকাটা দিয়ে দিন। সরি স্যার, চলো। এবারও কিন্তু ফার্স্ট হওয়া চায়, আর বই খাতা দরকার হলে আমাকে বলবে। বাবার এক চান্তি সিঙ্গাপুর গিয়েছিল, তাকে দিয়ে তোমার জন্য এসব আনিয়েছি। রাজু তুমি কেন বুঝো না, আমি এক গরিব স্কুল মাস্টারের মেয়ে, এসব জিনিস আমাকে মানায় না। তুমি শুধু মাস্টারের মেয়েই নও, গ্রামের সবাই জানে তুমি একজন এমএলএ ছেলের ভাবি বউ। আর তুমি যদি সবার থেকে একটু বেশি সেজে গুজে না থাকো, তাহলে গ্রামে বাবার মান থাকে বলো? বাড়িতে এসব মেয়েকে সেজে গুজে থাকতে আমার কি লজ্জা করে? বাবা মা কি ভাবে বলো তো? আর তো মাত্র কয়েকটা মাস, বাবা বলেছে ভোটে জিতলেই আমাদের ধুমধাম করে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা এটা কেমন হয়েছে বলো? ভালো, কিন্তু ওসব কিন্তু ফিন্তু নয়, বাড়িতে রাস্তাঘাটে সবসময় তোমাকে এরকম ভালো শাড়ি পরে থাকতে হবে। আর হ্যাঁ, পিকনিকে যাচ্ছ তো? আজ স্কুল থেকে ফিরলে দাদা বাবাকে পিকনিকের কথা বলবে, বাবা যেতে দেয় কিনা দেখো। অশোক বলছিল রজত আর বন্ধুরা মিলে পিকনিক করতে যাবে, তুমি যদি ওকে 50টা টাকা দিতে তাহলে ওদের সঙ্গে যেতে পারত। রজত মানে এমএলএ বিভাসকুতি ছেলে, যে দিন দুপুরে ড্রাগ খেয়ে পড়ে থাকে। ওর ড্রাগ খায় তো আমার কি? আমার কি মানে? তোকে না বলেছি ওর সঙ্গে মেলামেশা করবি না? ড্রাগ খেয়ে মদ খেয়ে দিন রাত কুণ্ডামি বদমাইশি করে, ওর সঙ্গে থাকলে পুলিশ কর্মী তোকেও ধরে নিয়ে যাবে। কি যে বলো তুমি, পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে রজতকে ধরবে? যে ধরবে তার চাকরি থাকবে, ওর বাবার এক চিড়িতে সব ফিনিশ। বাবাই ছেলেটার মাথাটা কাটছে, বুঝবে একদিন খেলা। অন্যকে দেবার বেলা বাবার টাকা আছে, আমাকে দেবার বেলা বাবার টাকা নেই, তুমি বাবাকে বলবে চলো? ছাড়, তোর বাবা আমার ফোন কথাটা শুনে বলতে পারিস? সারাটা জীবন তো নিজের মতলবই চলে এল। জয়াজ পড়তে এলো না কেন? জয়াজ তো সকাল থেকেই পেট ব্যথা শুরু হয়েছে। মেয়েটার কেন যে থেকে থেকে পেট ব্যথা জ্বর হচ্ছে? আচ্ছা তোর পড়, আমি আসছি। ঠিক আছে তুই শো, আমি দেখছি। নমস্কার মাস্টার, আপনি
শুনলাম জয়ের নাকি জ্বর হয়েছে। হ্যাঁ, কাল থেকে খুব জ্বর, আর পেটেও নাকি ব্যথা করছে। চলো তো দেখি। আসুন আসুন। আরে শো 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 শো, বেশ জ্বর, ডাক্তার দেখিয়েছেন? কি যে করেন আপনারা, একবার তো আমার কাছে যেতে পারতেন। আমার পেটটা ভীষণ ব্যথা করছে। কিছু না কিছু না, আমি যখন এসে পড়েছি তখন কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, কেমন? শুয়ে থাক। খারাপ হয়ে পড়ে আছে। এটা আমার বলে কি হবে, আপনারা মিউনিসিপ্যালিটিতে যান। গিয়েছিলাম, ওখান থেকে বললো কলে মিস্ত্রি বেঁচে গেছে, এলে পাঠিয়ে দেবে। তো ধারে কাছে কোনো মিস্ত্রি পেলেন না? একজনকে ধরে এনেছিলাম, তা কল দেখে বললে সব খারাপ হয়ে গেছে, পাল্টাতে হবে। এমএলএ বিভাস কর্তির কাছেও গেছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে দেখাই করলেন না। তো আপনারা বলুন আমায় কি করতে হবে। বলো না, ওই কলের মিস্ত্রি বলছিল মানে সখানে টাকা হলেই। ঠিক আছে, জয়াকে ডাক্তার দেখে আমি বাড়ি যাবো, আপনারা আসবেন, ১০০ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আপনি জলপুটিটা দিয়ে যাবেন, আমি ডাক্তার নিয়ে আসছি। পিকনিকে যাবার জন্য তোর বাবা তোকে ৫০টা টাকাও দিতে পারলেন না। ওর বাবা সকাল বিকেল মিলিয়ে ৫০টা ছাত্রছাত্রী পড়ান, এত টাকা নিয়ে তোর বাবা করবেন কি? বাবা কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নেন না। অশোক শোনো, বেশ আছিস তোরা, মাস্টারমশাই মেয়ে লাতা হবে এমএলএ ছেলে বউ, এমএলএ মেয়ে হবে মাস্টারমশাই ছেলে বউ। তুমি পিকনিকে যাবে না শোনা? না মানে টাকার জন্য ভাবছো কেন, পিকনিক তোমাদের বিনা পয়সায় হবে। কি করে ভুলে যেও না, আমার বাবা মন্ত্রী না হলেও একজন যাত্রী এলে মেলে, বাবা একটা ফোন করলেই। হ্যালো রামদেও, আমি বিভাস চক্রবর্তী বলছি। ভালো আছি ভালো আছি। শোনো, তোমার একটা বাস আমার চাই। বাবা লাক্সারি বাস বলে দাও, এয়ার কন্ডিশন। শোনো, বাসটা কিন্তু লাক্সারি এয়ার কন্ডিশন হওয়া চাই। তোদের পিকনিকটা কবে জানো? ১৪ তারিখ। তুমি একটা কাজ করো, ১৪ তারিখ সকাল ৭টার মধ্যে বাসটা আমার বাড়িতে পাঠিয়ে। ৭টা না, ৬টা। বাসটা সকাল ৬টার মধ্যে আমার বাড়িতে পাঠিয়ে দিও। তেলের কথাটা বলে দাও। ও হ্যাঁ শোনো, তেলের ট্যাঙ্কটা ভরে দিও। তেল তো আমাকে দিতেই হবে দাদা, লেকিন এক পাস আছে, ও না পাস কা পারমিট আর মকান কা প্ল্যান হমকো স্যাংশন করিয়ে দিতে হবে দাদা, এটা আমার আপনার আছে। আরে হ্যাঁ হ্যাঁ, করে দেবো করে দেবো। তাহলে ওই কথাই রইল, ১৪ তারিখ সকাল ৬টা খেয়াল থাকে জানো, ছেলে মেয়েরা পিকনিকে যাবে। হ্যাঁ তাহলে রাখছি। আর যেন কি বলছিলি, মাছ ২০ কেজি? মাছ ফোন নাম্বারটা যেন কত, ৬৬২ হ্যালো, এ ও বিভাস দা, বলুন দাদা কি সেবা করতে পারি? কি ২০ কিলো মাছ? হ্যাঁ পাঠিয়ে দেবো। তা কোথায় পাঠাবো দাদা? ওহো আপনার বাড়িতে, তা মেয়ের জন্মদিন বুঝি? মেয়ের জন্মদিন কি ২০ কিলো মাছ হবে? আমার ছেলে মেয়েরা তাদের বন্ধুদের নিয়ে একটু পিকনিকে যাবে। শোনো, মাছের দামটা কিন্তু তুমি পাবে না। ঠিক ঠিক ঠিক, এই কথা আপনাকে বলতে হবে দাদা, এ কথা কানে শোনাও পাপ। আপনি কোনো চিন্তা করবেন না, মাছ ঠিক পৌঁছে যাবে, একবারে পুকুরের টাটকা রুই মাছ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা মাংসটা বলে দাও। বাবা খাসির মাংস বলে দাও। না বাবা পাঁঠা। না খাসি। পাঁঠা। না খাসি। পাঁঠা। না খাসি। বলছি পাঁঠা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লতা তুমি বলে দাও, খাসি না পাঁঠা? একটা হলেই হলো, পিকনিকে তো
খাবার থেকে মজাটাই বেশি। মজার দেশ কলকাতা ভাই, এ এক মজার দেশ। মজার দেশ কলকাতা ভাই, এ এক মজার দেশ। এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের বেশ। পয়সা ছাড়া চাল পাওয়া যায়, পয়সা ছাড়া ডাল পাওয়া যায়, পয়সা ছাড়া মাছ পাওয়া যায়, পয়সা ছাড়া তেল পাওয়া যায়, আর পাওয়া যায় খাসি। পয়সা ছাড়া চাল পাওয়া যায়, পয়সা ছাড়া ডাল পাওয়া যায়, পয়সা ছাড়া মাছ পাওয়া যায়, পয়সা ছাড়া তেল পাওয়া যায়, আর পাওয়া যায় খাসি। পরের ধনে পোচারিটা, ও পরের ধনে পোচারিটা, আমরা ভালোবাসি। এসে ফেলে দিন বলে তাই চলছে মোদের দেশ। তোমাদের পিকনিক কেমন হলো? তোমার মাছ পালা একটা ফোন করো তো, একদম পচা মাছ দিয়েছে। আমরা কেউ খেতে পারিনি। হ্যালো, মাঝে গন্ধ ছিল না? না, কি যে বলেন দাদা, আমি তো একবারে টাটকা মাছ পাঠিয়েছি। তাহলে বোধ হয় আপনার ছেলে মেয়েরা বিকেল পর্যন্ত মাছে বরফ না দিয়েই রেখেছিল। ঠিক আছে, ভবিষ্যতে যেন এরকম না হয়। আর শোনো, কাল সকালবেলা কিছু ভালো গলদা চিংড়ি আর একটা বড় দেখে ভেটকি মাছ পাঠিয়ে দিও। ঠিক আছে দাদা, ভুল যখন হয়ে গেছে তার খেসারত তো দিতেই হবে। কাল সকালে মাছ পৌঁছে যাবে। আচ্ছা দাদা, রাখছি, নমস্কার। শোনা শুয়ারের বাচ্চা, ভেটকি মাছ খাবে? কে ফোন করেছিল? ওই সালে এমএলএ বিভাস চক্রবর্তী, দিনে বাজায় মাছ খাবে তার আবার কত চোখ। ওর জন্য পুকুরের সামনে জল নিয়ে বসে থাকতে হবে, টাটকা মাছ খাবে। কাল আবার কি মাছ দিতে বললো? চিংড়ি আর ভেটকি। শালা, রোজ কাগজে দেখি কত লোক কলেরায় মরছে, আর এ বেটা সব হজম করে ফেলে। শালার কলেরাও হয় না, খুব খেপেছে মনে হচ্ছে। ওমালকে তুই চিনিস না, শালা বিনে পয়সায় মাছ পাবে বলে শালা সাদ্যের খাবারটা লোকটাকে আগেই খাইয়ে দেবে। হ্যাঁ, কিন্তু থেকে দাঁড়াতে পারেন না? আমি আমার পয়া জায়গা বদল করবো না। যেখান থেকে বারবার জিতে আসছি সেই বাটা থেকে আমি দাঁড়াবো। আপনি থাকেন টালিগঞ্জে আর দাঁড়াচ্ছেন বাটা থেকে, আর বাটা মানুষ আপনি জেতাচ্ছেন।
নবাবগঞ্জ থেকে দাঁড়ালো আপনি জিতবেন। একবার চেষ্টা করে দেখলেন, ক্ষতি কি? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমি এর মধ্যে নেই। তার মানে বিভাস চক্রবর্তী বিরোধী দলের নেতা হয়ে আবার বিধানসভায় আসবেন, আর প্রতি কথায় আমাদের গেলে চুনকালি মাখাবে। আপনি একটু দলের সাথে ভেবে দেখুন না স্যার। দলটা তো শুধু আমার একার নয়, আপনারও। আমাকে না বলে আপনি নিজে বিভাসের বিরুদ্ধে দাঁড়ান না। আপনি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমরা তো সেখানে চুনোপুটি। তাহলে আপনিই বলে দিন স্যার, ওই কেন্দ্র থেকে কে দাঁড়াবে। যখন কোন এক্সিস্টিং মন্ত্রী বা এমএলএ কোন রকম ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না, তখন আমাদের অন্য কোন ক্যান্ডিডেট দাঁড় করাতেই হবে। বিভাসবাবুর গ্রামে বিমল চৌধুরী নামে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছেন, শুনিছুনি সৎ পরোপকারী, ওই এলাকার সমস্ত লোক ওকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধাও করে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো যায় তাহলে। যিনি কোনোদিন কোন রকম রাজনীতি করেন, এই রকম একজন আনকরা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে কি বিভাসকে হারাতে পারবেন? ওই আসনটিতে তো গতবারও আমরা গোহারা হেরেছি, এবারও নাই তাই হবে, তার থেকে বেশি কিছু তো হবে না। একবার চেষ্টা করতে দোষ কি? আপনারা যত চেষ্টা করুন বিভাসকে আপনারা হারাতে পারবেন না। তার ছেলে লোকাল মাস্তান, বাবার বিরুদ্ধে সে কাউকে জিততে দেবে না। আমরা যখন জানি ওর ছেলে মাস্তান, তখন এসপি কে দিয়ে ওর ছেলেকে ধরিয়ে দিচ্ছি না কেন? সব মাস্তানকে কি আমরা ধরতে পারি নাকি ধরা সম্ভব? সব বুঝেও কেন যে আপনারা মাঝে মাঝে অবুঝ হয়ে যান। শুনেছি বিমলবাবুর ছেলেও মাস্তানিতে খুব একটা কম যায় না, তা আমরা যদি পেছন থেকে তাকে একটু ক্ষতিটা কি? শুনুন অরুণবাবু, বিভাসকে যদি মাস্টার হারাতে পারে তাহলে আর আমি কোনোদিন রাইটার্সে ঢুকবো না। আপনি রাইটার্সে ঢুকবেন না, তার মানে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। হ্যাঁ, শুধু ছেড়েই দেবো না, ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তবে তিনি হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। চলুন তাহলে, আমরা কজন গিয়ে ওই হেডমাস্টার মশাইয়ের বোনের সঙ্গে একবার কথা বলে দেখি। ওনার বোন কি করবেন? আমার স্ত্রী আর হেডমাস্টার মশাইয়ের বোন একই কলেজে পড়তো, ওর মুখে আমি হেডমাস্টার মশাইয়ের কথা শুনেছি। আমার স্ত্রী বলছিল হেডমাস্টার মশাইয়ের বাবা মা ছোটবেলায় মারা যাবার পর উনি ওই বোনকে পিতৃস্নেহে মানুষ করেন, তাই বোনের কথা উনি ফেলতে পারেন না। বোনকে রাজি করাতে পারলেই হয়ে যাবে। কিন্তু দাদাকে ভোটে দাঁড়াতে রাজি হবে? যেমন করেই হোক তোর দাদাকে রাজি করাতেই হবে। আমি তো কলেজ লাইফ থেকে দেখে আসছি তোর দাদা তোকে কত ভালোবাসেন, তুই বললে তোর দাদা কথা ফেলতে পারবে না। দেখুন আমাদের বিশ্বাস ভোটে দাঁড়ালে উনি জিতবেন। ভোটে জিতলে দাদা আপনাদের মতো মন্ত্রী হতে পারবেন? আরে আমার বর তো তথ্য মন্ত্রী, তোর দাদা যদি ভোটে জেতে কি গো বলো না? হ্যাঁ, উনি জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেয়া। মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমাদের পার্টি মিটিং এ আজ তাই ঠিক হয়েছে। দাদা তাহলে ফ্ল্যাট, বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড এসব পাবে? শুধু কি ফ্ল্যাট গাড়ি, দেশের মুখ্যমন্ত্রী কত সুযোগ সুবিধে তুই জানিস? আমি তথ্যমন্ত্রীর বউ হয়ে যে সুযোগ পেলাম না, তুই বোন হয়ে সেই সুযোগ পেয়ে যাবি। কি সুযোগ? দাদা মুখ্যমন্ত্রী হলে দাদার সঙ্গে বছরে কমপক্ষে দু তিনবার লন্ডন আমেরিকা যেতে পারবে। সত্যি? তারপর দাদার সঙ্গে ছুটি কাটাতে প্লেনে করে পুরী, হেলিকপ্টারে করে দীঘা, যেখানে যেতে মন চাইবে যেতে পারবি। আচ্ছা দাদার ছেলে মেয়ে বউ সবাই যেতে পারবে? আরে বাবা, দেশের মুখ্যমন্ত্রী বলে কথা, যাকে ইচ্ছা হবে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাজমহল দেখেছেন? না। এবার দেখবেন, দাদা মুখ্যমন্ত্রী হবার পর তো মাসে দু একবার দিল্লি যাবেন, চলে যাবেন দাদার সঙ্গে। তাজমহল, কুতুব মিনার, লাল কেল্লা। ঠিক আছে, আমার বর ফিরুক, আজ রাত্রেই আমরা দাদার কাছে যাব। না, শুধু গেলেই হবে না, আপনার দাদাকে অ্যাট এনি কস্ট রাজি করাতেই হবে। আর রাজি হলেই আমার বাড়িতে একটা ফোন করে দেবেন, আমরা কিন্তু আপনার ফোনের আশায় বসে থাকবো। আমার কেমন হাত পা কাঁপছে, দাদা রাজি হবে তো? তখন থেকে সবাই ঘেন ঘেন করছো, জীবনে কোনোদিন রাজনীতি করলেন না, হুট করে পড়ছে দাঁড়াবো। আরে বিভাসকে কত রাজনীতি করতেন না, ভুষি বেচতেন ভুষি, সবাই মিলে ভোটে দাঁড় করিয়ে দিল আর জিতেও গেল। না, স্কুলের পড়ানো ছেলে সবাই আমি করবো না,
তোমার স্কুলে কতজন ছাত্র পড়ে? বড়জোর 500। দেশের মন্ত্রী হলে কত ছাত্র পাবে জানো? দেশের কোটি কোটি মানুষকে শিক্ষিত করার সুযোগ পাবে তুমি। না, এই আমি বেশ আছি। বেশ আছি না ছাই, বিয়ের পর থেকে একটা দিনের জন্য সুখী রেখেছো আমাকে? খালি অভাব অভাব আর অভাব। ভগবান যখন একবার মুখ তুলে তাকিয়েছেন, তোমরা কেন বুঝতে পারছো না? দাদা, আপনার বোনকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোভাবে কোনো রকম অনুরোধ আপনাকে করিনি, কিন্তু আজ করছি। আপনি সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। না, আমি সবার কাছে হাত জোড় করে বলছি, আমাকে মাফ করো। না বাবা, তুমি হাত জোড় করে যাই করো, আমরা তোমায় ছাড়ছি না। বিবাস কাকা মন্ত্রী নয়, সামান্য একজন এমএলএ, তাতে তার মেয়ে টুটুর কি রেলা? টুটুর সঙ্গে পাল্লা দিবি বলে আমাকে ভোট দাঁড়াতে হবে? হ্যাঁ হবে। আমি সেই সবাই মতো বলছি দাদা, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও আর কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। আপনি একবার দাঁড়ান, ভোটে জিতে অন্তত এক বছর গদিতে থাকুন, তারপর ভালো না লাগলে ইস্তফা দিয়ে দেবেন। আমাদের যা গুছোবার আমরা এক বছরই গুছিয়ে দেবো। কি গুছিয়ে? সেটা আমাদের ব্যাপার, তুমি এখন মন্ত্রী হয়েই দেখো না। বললাম তো না। তুমি তাহলে আমাদের কথা রাখবে না? না। চলো, যে বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই সে বাড়িতে এক মুহূর্ত নয়, চলে এসো। অভিষেক পিসে যেও না, পিসে যেতে দে, যেতে দে। দশটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র মা বাপ পড়া বোন, তার সম্মান যখন তোর বাবা রাখতে পারলো না, তখন তাকে যেতে দে। ও বাবা, পিসি চলে যাচ্ছে যে। ডাক্তার ডাক, আমার কিছু করার নেই। পিসি, ও পিসি, ও পিসি, পিসি, ও পিসি। কি গো, কি মনে হয় রাজি হবে? কাঁদবো? না বলছি, তুমি আমাকে আটকো না, আমাকে যেতে দাও, আমি কোনোদিনই বাড়িতে আসবো না। আমার কেউ নেই এখানে, আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই এখানে। তোমার দাদাকে তো আমি চিনি, তোমার দাদা তোমার দুঃখ একদম সহ্য করতে পারেন না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার দাদা রাজি হয়ে যাবে। হ্যালো, না এটা শ্মশান নয়, রং নাম্বার। কে গো, নমিতার ফোন এলো? না না, কে একজন জানতে চাইছে এটা শ্মশান কি। এতে তোমার রাগে কি আছে? এটাই তো কলকাতা ফোনের বিশেষত্ব। হ্যাঁ, এখন নমিতা দেবী হয়তো আমার নাম্বার ঘোরাচ্ছে, আর ওদিকে শ্মশানে দিন হচ্ছে। কি গো, নমিতা কি তাহলে দাদাকে রাজি করাতে পারলো না? তাই তো ভাবছি, দশটাও তো প্রায় বাজতে চলল, বলেছিল নটার মধ্যে জানাবে। রাত 12টা বাজতে চলল, বলে খাওয়া দাওয়া হবে নাকি? লতা, তোর বাবাকে বলে দে আমাদের খিদে নেই, টেবিলে খাবার ঢাকা আছে, ইচ্ছে করলে খেতে পারে। তোমরা তাহলে খাবে না? মেয়েটা তখন থেকে কেঁদে চলেছে, ওকে ফেলে আমরা খাই কেমন করে? আমরা তোর অন্যের মতন অমানুষ নই, মিশে একটু খাবে চলো। না, এবারে খাওয়ার আমি কোনোদিনই মুখে তুলবো না। কোথায় কিশোর করতে হবে, চলে নিয়ে। বল, তোর বাবা ভোটে দাঁড়াচ্ছে,
কেন? তোর বাবা ভোটে দাঁড়িয়েছিলেন কেন? আরে আমার বাবার সাথে তোর বাপের মতো একটা গৃহমাস্টারের তুলনা করছিস? মাথা গরম করিস না, বাড়ি যা। আমার ওটা দে। আমি দিয়ে দিচ্ছি, বল। ও টাকা চাইছে না। তবে কি চাইছে? তুই যা, আমি তোকে আধ ঘন্টার মধ্যে দিয়ে আসছি। আধ ঘন্টা পাঁচ ঘন্টা বুঝি না, এক্ষুনি চাই। রিভলভারের গুলি, লতা নিয়ে আয় ওগুলো। তোদের পরিবারে তোরা চারজন, তোর বাপ, তোর মা, তুই আর তোর বোন। আর এই চারটে গুলি আমার কাছে জমা রইল, যদি প্রয়োজন বুঝি তো চারটেকেই হাফিজ করে দেবো। কি বললি? তুই কি আমার হাত দাবি? তোর হাতে তো আমি ধরেছি, তুই আমার কে আমার শরীরটা খাচ্ছিস? তোর বাপকে তো ভোটে আমি জিতিয়েছি রে, আমি জিতিয়েছি তোর বাপকে। তোকে ফেলে যাও এই মুহূর্তে। তোমার হিসেব চালা পরে হবে, খেয়াল রেখো। এই সোর্স রিভলভার আমার বাড়িতে লুট করে। কাকে চাই? অ্যাপয়েন্টমেন্ট করা আছে? ওনাকে ভেতরে আসতে দে। যা নমস্কার। নমস্কার। নমস্কার, বসুন। বসতে আমি আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার ছেলে অশোককে আপনি ভোট দিয়েছেন কেন। বারে আপনার ছেলে ভোটের সময় আমার হয়ে খাটাখাটনি করেছে, আমাকে তার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে না? সিকিউরিটির নাম করে ওদের হাতে ওরকম মারাত্মক অস্ত্র আপনি তুলে দিয়েছেন? মাস্টার মশাই, আপনি নাবালকদের মাস্টার, ছাবালকদের খবর কতটুকু রাখেন? এরা এখন পেনের বদলে ছুরি রাখছে পকেটে, টেসলার বদলে রিভলভার। কাল রাত্রে খবর পেলাম আপনি নাকি রাতারাতি নেতা হয়ে গেছেন, ভোটে দাঁড়াচ্ছেন। আপনার ছেলে আপনার হয়ে কাজ করবার জন্য যাদের নিয়ে আসবে তারা সোট বোঝালি এগুলো না পেলে কাজ করতে রাজি হবে কিনা দেখুন। স্কুল ছেড়ে এখন টাকা জোগাড় করতে নেমে পড়ুন মাস্টারমশাই। আপনার ছেলে অশোক আমার কাছে এসে জানতে পেরে গেছে কোথায় দু নম্বরই অস্ত্র শস্ত্র পাওয়া যায়, অন্তত ডজন খানেক রিভলভার, গোটা চাক পাইপ গান, হাজার দুয়েক গুলি আর ডজন দুয়েক সোট বোঝালি এসব কিনে ফেলুন, তাহলে কিন্তু ভোটে লড়া আপনার পক্ষে মুশকিল হবে। আপনি কি তাহলে সোট বোঝালির জন্য এতকাল ভোটে জিতে আসছেন? আলবা, তাহলে আমার মতো ভুষি হলে এতগুলো ভোট পায় কি করে? শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটা তো ঠিক যে আমাদের দেশে শতকরা 30% লোক ভোট দেয় আর 70% ভোট আদায় করে নিতে হয়। আমাদের মতন এরকম একটা গণতান্ত্রিক দেশে? আরে রাখুন মশাই গণতন্ত্র, ভোটে জেতার একটাই মন্ত্র, জি যত। আপনার সঙ্গে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই, আপনি বাড়ি গিয়ে আমার সোর্টটা পাঠিয়ে দিন, আর আমার সঙ্গে যদি লড়তে চান তো সোর্ট ভোজালি এসবের ব্যবস্থা করুন। আপনার ধারণাটা যে কত বড় ভুল সেটা আমি প্রমাণ করব। আমার জন্য ভোটে যেতে ছেলেটা খাটবে, তাতে কারো হাতে যদি আপনি রিভলভার কিংবা সোর্ট দেখেন আমাকে জানাবেন, আমি ভোট থেকে সরে দাঁড়াবো। বলেন কি, এখন স্কুল কলেজে ভোটে বোমাবাজি হচ্ছে, রিভলভার থেকে গুলি ছুটছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। রক্তগঙ্গা তো দূরের কথা, আমার ছেলেটা যদি কোনো ভোটারের গা থেকে এক ফোঁটা রক্ত বার করে আমি সঙ্গে সঙ্গে নমিনেশন বিদ্রোহ করব। ওরে বাবা,
কালকে রাত্রে ভোটের কাগজে সই করে সকালের মধ্যে বাসন টাসন সব রেডি করে রেখেছেন দেখছি। হ্যাঁ হবে না, মাস্টার বলে কথা। কিন্তু মাস্টার মশাই, বাসন দিয়ে কিন্তু আসন পাবেন না। ভোটাররা আপনার স্কুলে নাবালক নাবালিকা নয়, এই যে যা বোঝাবেন তাই বুঝবে। চলে নমস্কার। ছিলেন ভালো মাস্টার, ছিলেন নেতা বনতে এলেন। তোর সব ভালো করে খাত, বাবা ভোটে জিতলে তোদের প্রত্যেককে এক একটা চাকরি জোগাড় করে দেবো। ও রজত বলেছিল আমার বাবা ভোটে জিতলে তোরা কেউ বেকার থাকবি না, তোরা প্রত্যেক ভাই ভোটে যেতে আর চাকরি বেলা কাজ করা। এই রজত আসছে। ওই তোমার বেঞ্চের এদিকে চলে। হ্যাঁ ওদের যেরকম বেঞ্চ থেকে সরিয়ে নিলি, যদি বাঁচতে চাস তোর বাপকেও ভোট থেকে সরিয়ে নে। ভোটের পরে দেখা যাবে কে কাকে সরায়। এই চল। তোর বাপ ছিল ভালো, মাস্টার ছিল, আবার নেতা বনতে এলো। তোর বাপ ছিল ভালো, মাস্টার ছিল, তোর বাপ ছিল ভালো, মাস্টার ছিল, নেতা বনতে এলো। ভোটের শেষে ঘুমে দেখিস ভোট কখন না পেল রে, তোর বাপ তো বেশ খুশি, তোর বাপ তো বেশ খুশি, খেত 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 গরু ছাগল ভেড়া, হারলে ভোটে সফল রাজু ক্যা হোগা রে তেরা, 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 মাথায় ঘোল ঢেলে তখন, মাথায় ঘোল ঢেলে তখন করব মুরা কেল, নিজের কথা ভাবরে বেটা আমার কথা ছেড়ে, নিজের কথা ভাব রে বেটা আমার কথা ছেড়ে, চুপ করিয়ে দেব নইলে মাথায় চাটি মেরে, বুঝবি তখন রাজনীতিটা, আরে বুঝবি তখন রাজনীতিটা কেমন এলো মেলো, পামন হয়ে চাঁদে হাত, তুই পামন হয়ে বারাসিয়ার, আর আর চাঁদের দিকে হাত, জানিস না তো খেলা শেষে হবি কুপকাত, রাজু হবি কুপকাত, রাজু হবি কুপকাত, রাজু হবি কুপকাত, মারবে তখন পেগে লাঠি, কদিন লেখাপড়াটা বন্ধ করে ওদের নিয়ে পাড়া পাড়ায় ঘোরো না। তুই পাগল নাকি? এদের না পড়ে এদের দিয়ে আমি ভোট বিক্রি চাইতে পাঠাবো? তোদের কথা ভোটে দাঁড়িয়েছি, ব্যাস, হারি বা জিতি আমি ভোট বিক্রি চাইতে পারবো না, এদের নিয়ে বাড়ি যা, যা যা। বিভাস কাকা এমএলএ হয়ে বাড়ি বাড়ি যেতে পারে, আর তুমি যেতে পারবে না? দাদাকে চেনেন তো? হ্যাঁ খুব ভালো করেই চিনি,
এই নিন পড়ে দেখুন। এটা নিয়ে আমি কি করব? আমি তো লেখাপড়া জানি না। করে দেব, করে দেব, সবাইকে শিক্ষিত করে দেব। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনুন। আসন্ন আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজসেবী, পরোপকারী, শ্রমিক নেতা বিভাস চক্রবর্তীকে ঘড়ি চিহ্নে ভোট দেওয়া পুনরায় নির্বাচিত করুন। শুনলেন তো? ভোটটা কিন্তু এই দাদাকে দেবেন। আমি শুধু চাই আপনারা আবার আমাকে সেবা করার সুযোগটা দিন। আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু আপনারা তো লেখাপড়া জানেন, আপনারাই বলুন। নিজের গ্যান্টের টাকা খরচা। রজো তুমি চুপ করো, বস্তির একটা ভোটে যদি বাইরে পড়ে তো পুরো বস্তি আমি চালিয়ে দেবো। শুধু শুধু চটাচটি করছিস কেন? এরা সব ভালো ছেলে, এদের বুঝিয়ে বল, দেখবি ভোটটা আমাকেই দেবে। আপনি ওদের কথা কিছু মনে করবেন না দাদা, ওরা কদিন আগে কল সারাবার জন্য আপনার কাছে গিয়েছিল, আপনি নাকি দরওয়ান দিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন, তাই ওদের একটু অভিমান হয়েছে। বল বল কটা কল চাই তোদের বল, আমি কথা দিচ্ছি বস্তির প্রত্যেকটা ঘরের সামনে আমি একটা করে কল বসিয়ে দেবো। না না দাদা, ওটা করবেন না, অতি জলে আবার আমাদের বস্তিটা বন্যায় ভেসে যাবে। আপনাকে আবার ভোটের প্রচার ছেড়ে বন্যা ত্রাণের জন্য ছুটতে হবে। আমাদের এই একটা কলই ভালো। ঠিক আছে ঠিক আছে, ভোটটা আমি পাচ্ছি তো, আপনারা যান ওটা আমরা দেখছি। ওসব দেখি ব্যক্তি নয়, ভোট আমাদের চাই। জোর করে নিবি নাকি তুই এখানে? ওই ইলেকশন তো এসে গেল, তাই ভিক্ষে চাইতে এসেছি। ভোট ভিক্ষা? তা তোর বাপ এলো না? আরে তোর বাবার মতো তোর ভিক্ষের অভ্যেসটা নেই, তাই আসেনি। তাই অশোক মুখ সামলে কথা বল। কেন রে, মারবি নাকি? আর অজর কাল মন্ডলপাড়া যাই। দাঁড়াও বাবা, মন্ডলপাড়া অনেক দূর, হেঁটে যেতে পারবে? আপকে একটু হাঁটা প্র্যাকটিস করা, ভোটের পর তো গাড়ি কিনে নেবে, তখন তো হাঁটতেই হবে। কি বললি? এই কি হচ্ছে কি? আরে তখন থেকে যা তা বলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো। সেটা বোঝাবার জন্যই তো এসছি। এই শোনো, সবাইকে বলে দিচ্ছি, একটা ভোট যদি ঘড়ি ছাড়া অন্য কোনো চিহ্নে পড়ে তাহলে তোমাদের এই গ্রাম আমি নিশ্চিহ্ন করে দেব। তোমাদের এই ঘরবাড়িগুলো আছে না, ঘরবাড়ি চালিয়ে ছাই করে দেব। আর ওই ছাই আমি তোর আর তোর বাবার মুখে মাখিয়ে এই গাছতলায় বেঁধে এমন চাপকান চাপকাবো। কি বললি? Thank you.
তুই আমার গ্রাম জ্বালাবি, তুই আমার গ্রামের দিকে চোখ তুলে তাকালে না চোখ দুটো গেলে দেবো, বুঝলি? আরে আসুন আসুন, সকালবেলা কার মুখ দেখে উঠেছি। বড়বাবু আছেন? হ্যাঁ হ্যাঁ, চলে যান। স্যার এদিকে তাকাবেন না, কভারটা ওনার কাছে দিয়ে দিলাম, ভাগ করে নেবেন। স্যার বড়বাবুটা ওনাকে আলাদা করে না দিলে আমাদের থেকে অর্ধেকটা নিয়ে নেবে। ওনারটা ওনাকে দিয়ে যাবো। বলুন কি করতে হবে? আর এক মাস বাদেই ভোট, যেমন করি হোক ওই হেডমাস্টারের ছেলে অশোককে অ্যারেস্ট করে এমন তিন চারটে কেস দিয়ে দিন যাতে ভোটের আগে ওর জেল থেকে বেরোতে না পারে। কাজ অনুপাতে এটা কিন্তু বড় কম হল। একমাত্র কেস দিন যাতে বেরোতে না পারে, গুনে গুনে ৫০,০০০ টাকা দেব। তোরা এমএলএ কাকুর দেওয়া ভোজালি ছুরি পাইপ গান যা যা আছে নিয়ে কালকে বাড়িতে চলে আসবি, বাবার সঙ্গে গিয়ে সব থানায় জমা দিয়ে আসবি, বুঝলি? এখানে অশোক কে আছে? আমি। চলো থানায় চলো। কেন থানায় যাবো? কেন তোমার জন্য গায়ের কোনো মেয়ে স্কুলে যেতে পারছে না, ওদের গার্জিয়ান এসে থানায় কমপ্লেন করেছে, চলো। আমি কবে মেয়েদের পেছনে লাগলাম স্যার? কবে মানে রোজ লাগো, আজই লেগেছো? আজই, গত সপ্তাহ থেকে গরমে ছুটি পড়েছে স্যার, মেয়ের এখন কেউ স্কুলে যাচ্ছে না। হ্যাঁ আপনিও হয়েছেন যেমন, এ কোনো নেতার ছেলে নয়, পার্টি করে না, রাজনীতি করে না, একে অ্যারেস্ট করতে এত জমা খরচ দিতে হবে? চলো থানায় চলো। অশোককে থানায় ধরে নিয়ে গেছে কেন তা বলতে পারবো না, আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ ওসি জিপ নিয়ে এলো, অশোককে জিপে তুলে নিয়ে চলে গেল। নাও আরো ভোটে দাঁড় করো আমায়, হেডমাস্টার বিমল চৌধুরীর ছেড়ে লকআপে পুলিশের গুঁতো খাচ্ছে, বাহ চমৎকার, চোখে থাকতে ভূতে কিলো তোমাদের। রাজনীতিতে অনেকটা তো হয়েই থাকে বাবা, আবার কাছে দেখো না কত বড় বড় নেতাকে পুলিশ ধরে নিয়ে যায় আবার ছেড়েও দেয়। বাহ তোর দাদা এই কদিনে নেতাও হয়ে গেছে বুঝি? আপনি একবার থানায় যান কাকাবাবু। বাবা না আরো ভোটে দাঁড় করো নয়, আমার মান সম্মান বলে কিছু রাখলে না। আমি কি কিছু করেছি নাকি বাবা? ওরা তো বিভাসকার কাছ থেকে টাকা খেয়ে আমাকে এখানে ধরে এনেছে। ওকে ধরে এনেছে কেন? ২০টা টাকা দিন বলছি। কেন ২০টাকে দেবো কেন? আরে জানতে চাইলেন না, আইল টাইল ঘেটে বলতে হবে, আর এটা আমরা পেয়ে থাকি। ওকে একদম টাকা দেবে বাবা, আমাকে এ থানার ওসি ধরে নিয়ে এসছেন, উনি পাশের ঘরে আছেন, তুমি ওনার সঙ্গে কি কথা বলো। জান? হ্যাঁ দাদা, হ্যাঁ ধরে নিয়ে এসছি। না না পিটিনি। আরে আপনি ধরারই পুরোটা দিলেন না, পিটতে গেলে তো আপনি আসবেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু বেশি করে আনবেন। হ্যাঁ রাখি তাহলে, আসতে পারি? কি ব্যাপার বলুন? আমার নাম বিমল চৌধুরী। বিমল চৌধুরী, আপনি সে প্রাইমারি স্কুল হেডমাস্টার, ভোটে দাঁড়িয়েছেন, মন্ত্রী হবেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তা হঠাৎ করে মাথায় কুবুর দিচ্ছে আপনার কেন? বলুন কি করতে পারি আপনার জন্য? দয়া করে যদি আপনার রেটটা একটু বলেন। কিসের রেট? ওই ধরার জন্য কত দিতে হয়, পিটুনের জন্য কত, আর ছেলে দিতেই বা কত? বাজে কথা রেখে বলুন কি চান? আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই। ওসব ছাড়াফাড়া এখন যাবে না। এটা তো বলা যাবে, ওকে কেন ধরে এনেছেন? কিছু করেছে নিশ্চয়ই, আমি ওর বাবা হয়ে পড়তে দাঁড়িয়েছি, এটাই কি ওর অপরাধ? বাজে কথা না বলে এখন যান, নইলে সব মাস্টার ফাস্টার মানবো না, লকআপে ভরে দেবো। কি হলো যান? হ্যালো হ্যালো দাদা, আমি সদাশিব বলছি। হ্যাঁ ওই হেডমাস্টার এক্ষুনি এসেছিল ছেলেকে ছাড়াতে। হ্যাঁ আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ
হ্যাঁ, এবার বোধ হয় আপনার কাছে যাবে। আরে না না, আমার কাছে আসবে বলে মনে হয় না। আসছে বাবা নয়, মেয়ে আসছে। রাজনীতি করতে গেলে একাধবার জেলে যেতেই হয়। আমি কতবার জেলে গিয়েছি জানো? আপনি আগে কতবার জেলে গেছেন তা আমার জানা নেই, কিন্তু আমরা এপারে আসার পর আপনাকে দুবার জেলে যেতে দেখেছি। একবার আপনার দোকান থেকে কেনা ভেজাল ভুষিকে কতগুলো গরু ছাগল মারা গেল তখন, আর একবার মহাজনের টাকা চোর দিয়েছেন বলে পুলিশ যখন আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল তখন। দাদা ভুলে যেও না তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। দাদার কাছে রিভলভার চাইতে এসে তুমি কিন্তু ভুলে গেছিলে যে তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। অনলতা, ব্যবহার না পাল্টালে তোমাকে পুত্রবধূ করে আনা এ বাড়িতে আমার পক্ষে সম্ভব হবে না। আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই কাকাবাবু, দেশের মুখ্যমন্ত্রী বোধ হয় একজন প্রাক্তন এমএলএ বখাটা ছেলের সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে রাজি হবেন না। আপনি আমার কাকাবাবুই থেকে যাবেন কাকাবাবু, আপনাকে বাবা ডাকা হলো না। তুমি তাহলে ধরেই নিচ্ছ তোমার বাবা ভোটে জিতছেন? শুধু আমি নই, আপনিও তাই ভেবে নিয়েছেন, নইলে ভয় পেয়ে পুলিশে ঘুষ দিয়ে আমার দাদাকে ধরিয়ে দিতেন না। যে আগুনে হাত দিয়ে আমার দাদার হাত পুড়লো সে আগুন কিন্তু আপনার দিকেও ধেয়ে আসছে, একটু সাবধানে থাকবেন কাকাবাবু। এত তেজ? বাবা তুমি থানা একটা ফোন করে দাও, অশোককে যেন কোনো অবস্থাতেই না ছাড়ে। তুই তোর মন্ত্রীকে বল এক ঘন্টার মধ্যে অশোককে যদি না ছাড়ে ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আমি ভোটে দাঁড়াতে পারবো না। আমি দেখছি। হ্যালো, কে কথা বলছেন? ও নমিতা দেবী, হ্যাঁ বলুন, কি খবর? কি লজ্জার কথা বলুন তো, দাদার ছেলে অশোককে পুলিশে ধরে নিয়ে গেছে, দাদা খুব রাগারাগি করছে, বলছে তোদের কথা মতো ভোটে দাঁড়াতে গিয়ে আমার মান সম্মান সব গেল। এটা নিশ্চয়ই বিভার চক্রবর্তীর কাজ। যাকে আপনি দাদাকে নিশ্চিন্তে বাড়ি যেতে বলুন, আমি আধ ঘন্টার মধ্যে ছেলেকে ছাড়াবার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, ওই থানার বড়বাবুর নামটা কি বলুন তো? সদাশিব। আসুন দাদা আসুন। লকআপে দেখলেন তো হেডমাস্টারের ছেলেকে? দেখবেন যেন ভোটের আগে ছাড়া না পেয়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, চার পাঁচটা এমন নন ভেলেবল কেস দিয়ে দেবো না। আসতে পারি? আসুন স্যার আসুন। আপনার টেবিলে এত টাকা? আমিও তো সে তখন থেকে ভাবছি আমার টেবিলে এত টাকা কোথা থেকে এলো। টাকাগুলো তাহলে আপনার নয়? মোটেই না, এত টাকা আমি জীবনে কখনো একসঙ্গে দেখি। এই টাকাগুলো নিশ্চয়ই আপনার, একে ঘুষ দেবার জন্য নিয়ে এসেছিলেন। মোটেই না, আমি তো ঘরে ঢুকে দেখছি টাকাগুলো ওখানে পড়ে আছে। ও, টাকাগুলো তাহলে আপনার নয়? না, আপনারও না, আমাদের দুজনের কারুর না। বেশ, আমি তাহলে টাকাগুলো একটা দাতব্য চিকিৎসালয় দিয়ে দেব, জনসাধারণের কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে বলুন তো সদাশিব বাবু, হেডমাস্টার মশাই ছেলেকে ধরে এনে লক আপে পুরেছেন কেন? ও কি করেছে? আমি এখনই ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ ছাড়বেন তো বটেই, কিন্তু আগে বলুন তো ওকে আপনি অ্যারেস্ট করলেন কেন? ওনার দিকে দেখছেন কি, জবাব দিন কেন ওকে অ্যারেস্ট করেছেন? ভুল মানুষ মাত্রই হয় স্যার, আমারও হয়েছে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। সবাই লকআপ হলো। হ্যাঁ
দেখলেন তো কাকাবু, বাপেরও বাপ থাকে। জায়গাটা দেখে গেলাম, এবার আপনার ছেলে রাজুকে এখানে পাঠাবো, যদি পারেন তো ঠকাবেন। আমি যাচ্ছি। আরে না না, তুমি একা যাবে কেন? আমি তোমায় জিপে করে নিয়ে এসেছি, আমি তোমায় জিপে করে বাড়ি পৌঁছে দেবো, এটা তোমার দায়িত্ব। যাই স্যার, এসো। দেবাসবাবু, আপনি তো প্রায় থানায় আসেন, থানায় এরম বেওয়ারিশ টাকা পড়ে থাকলে আমাকে একটু খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। ভোটের আগেই তো লড়াই হেডমাস্টার জিতলেন, ভোটের পরেও কি জিতবেন? আলপাত জিতবেন। হ্যাঁ, যা খবর পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো হেডমাস্টার মশাই অন্তত 100,000 ভোটে জিতবেন। আপনি কি বলেন বিনয়বাবু? নতুন করে আর কি বলবো, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, ওই হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তাহলে উনিই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনি যা বললেন আমরা সেটা কাগজ ছাপতে পারি তো? সেটা এবার জিজ্ঞেস করা কি আছে? কিছু রাগ করবেন না স্যার, আপনারা নেতারা অনেক কথাই দুমদাম করে বলে ফেলেন, কাগজে সেটা ছাপলে আপনারা তা অস্বীকার করেন, পার্টির ছেলেরা কাগজগুলো পুড়িয়ে দেয়, আর তখন বিপদে পড়তে হয় আমাদের। টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে এলেই পারেন, তাহলে আর বিপদে পড়তে হয় না। রজত, রজত, কি হয়েছে বাবা? দেখ দেখ কাগজে কি লিখেছে দেখ। আমাদের দেশের মুখ্যমন্ত্রী তো হয়েছে তেমনি, কি দরকার ছিল সব আলফা স্টেটমেন্ট কাগজে দেওয়া? এটা প্রেস্টিজের লড়াই রজত, এ করি হোক ওই হেডমাস্টারটাকে হারাতেই হবে, এই জোর প্রচার চালা।
বল, চেঁচিয়ে বল, চেঁচিয়ে বল, চেঁচিয়ে বল, ঝাঁপ পড়বে কোন চিহ্নের গায়, চেঁচিয়ে বল, ঝাঁপ পড়বে কোন চিহ্নের গায়, চেঁচিয়ে বল, ঝাঁপ পড়বে কোন চিহ্নের গায়, টচ 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 তোমার জন্যই আমার ভালো তোমায় করতে হবে না, রসগোল্লা এনে দেখাই দে, কাল দত্তর পুকুরে জাল ফেলছিস তো? হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে পুকুর থেকে দুটো চার কেজি সাইজের পাকা রুই মাছ নিয়ে আসবি। আমি নিজে গিয়ে হেডমাস্টার বাড়িতে দিয়ে আসবো। এমএলএ বিভাগ চক্কর থেকে মাছ দেবেন না, কাগজে পস্ত লিখেছে ওশালা হারছে, ওকে এখন মাছ খাইয়ে লাভ কি? কাগজে কি লিখেছে? লিখেছে এবার হেডমাস্টার এসে হচ্ছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আরে জলদি যান, জলদি যান, গিয়ে ওই হেডমাস্টারের ছেলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, ওকে বলুন ওর যখন যা দরকার হবে আমি দিয়ে দেবে। লেকিন হ্যাঁ, বিভাস বাবু যে এমএলএ আছে, ও যখন ফোন করে একটা বাসের কথা বলবে, বলবেন বাস নাই খারাপ আছে। নমিতা, নমিতা, কি হলো? এই দেখো কাগজে যা লিখেছে, তোমার দাদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ ঠেকাতে পারবে না। এই দাদা মুখ্যমন্ত্রী হলে আমরা খুব ঘুরতে পারবো না গো? তোমার খালি এক কথা, ঘুরবো। এখন ঘুরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমার দাদাকে সামনে দাঁড় করিয়ে রেখে সারা জীবনের মতো টাকা কামিয়ে নিতে হবে, তারপর যত খুশি ঘোরো না, লন্ডন, আমেরিকা। আমি তো কান্নাকাটি করে দাদাকে ভোটে দাঁড় করিয়েছি, আমাদের জন্য দাদা নিশ্চয়ই করবে, বলো? তোমার দাদাকে কিছু করতে হবে না, ওনার নাম ভাঙিয়েই আমাদের চলে যাবে। বৌদি মুখ্যমন্ত্রীর বউ হবে, কালকে বৌদিকে মডার্ন করে সাজাতে হবে, দরকার হয় আমার কিছু গয়নাগাটি দিয়ে দেবো, কি বলো? দারুণ দেখাচ্ছে মা, তোর বাবা দেখলে ভীষণ রাগ করবে, তোর পিসি সব গয়না এনে আমাকে সাজিয়েছে। তুমি থামো তো, আর দুদিন বাদে দাদা মুখ্যমন্ত্রী হবে, আর তার বউ হয়ে তুমি এটুকু সাজতে পারবে না? কদিন পর কত ফাংশনে যেতে হবে, কত পার্টিতে যেতে হবে, এই রাতে লিপস্টিকটা দিত না, তুমি বসো বসো, হা করো, এই দেখ ঠিক আছে তো? যাও না, নিজেকে আয়নায় গিয়ে দেখো। উফ, তোরা যা আরম্ভ করেছিস না। কেমন লাগছে? তোমার দাদা দেখলে দেবে, দিলেই হলো, এই সন্ডিল পলিশটা লাগি, নীল পলিশটা দে। আরে শুধু সাজলেই হবে? এটা ধরো। এটা কি? আরে খুলেই দেখো না। এটা কিসের বই? রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে মুখে একটি পান গুজে তুমি লতাকে নিয়ে পড়তে বসবে, লতা তোমায় শেখাবে কি করে ইংরেজিতে কথা বলতে হয়, হাউ টু স্পিক ইন ইংলিশ, বুঝলে? লতা শিখিয়ে দিবি ইংরেজি, শিখতে তোমাকে হবেই মা, কিচ্ছু করার নেই, বাবা মুখ্যমন্ত্রী হবার পর দেশের কাজে তোমাকে নিয়ে বছরে একবার কি দুবার লন্ডন আমেরিকা যাবে, তা সেখানে গিয়ে তুমি সাহেব মেমদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলবে। বছরে একবার কি দুবার লন্ডন আমেরিকায় যাবে, তোর বাবা এত টাকা পাবে কোথায়? তুমি হাসালে মা, দেশের কাজে মুখ্যমন্ত্রী বাইরে যাবে। আচ্ছা বলো পিসি, টাকাটা কি মুখ্যমন্ত্রী দেবে? তবে কে দেবে টাকাটা? কে দেবে জানতে চেও না, শুনলে লজ্জা পাবে। তোর বাবা বলছিল রাজ্য সরকারের হাতে টাকা নেই,
স্কুলের মাস্টারদের ঠিক সময় মতো মাইনে দিতে পারছে না। জানুয়ারি মাসের মাইনে সেই জুন মাসে দেয়। মা যে কি বলে না শোনো পিসি, মাস্টার আর মুখ্যমন্ত্রী এক হলো, মাস্টারদের মাইনে দুদিন পরে হলো, দেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী যদি শিডিউল অনুযায়ী বিদেশ যেতে না পারে কেলেঙ্কারি। কি জানি বাবা, আমার তো মনে হয় তোর বাবা মুখ্যমন্ত্রী হলে মাস্টারদের মাইনের ব্যবস্থা না করে কোথাও যাবে না। সময় মতন মাইনে না পেলে সংসারে যে কি অবস্থা হয় সে তো আমি জানি। ওসব কথা থাক, এই অসুখ তো চলে গেল, ওকে তো জিজ্ঞেস করা হলো না, দাদা মুখ্যমন্ত্রী হলে ও কি করবে? দাদা বলেছে ব্যবসা করবে। ব্যবসা করবে? হ্যাঁ, কিসের ব্যবসা? রং তৈরির কারখানা করব, ব্রিটিশ পেন্সের মতো চৌধুরী পেন্স। কারখানা করবে? হ্যাঁ, জমিও দেখে রেখেছি। রঙের কারখানা করবি তো, রঙের বুঝিস কি তুই? আজকাল ব্যবসা করতে গেলে কিছু বুঝতে হয় না। বুঝতে হয় না? না, এই যে আমাদের দেশের মন্ত্রীদের ছেলেরা ব্যবসা করছে, তুমি কি মনে করো ওরা ব্যবসা কিছু বোঝে? মানলাম, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা লাগে, কত টাকা তুই পাবে করতে? তুমি হাসালে বাবা, তুমি মুখ্যমন্ত্রী হলে আমার কি কোনো টাকার অভাব হবে নাকি? ঝুড়ি ঝুড়ি টাকা আসবে, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে। বটেই তো। আমি ততক্ষণ দাদার সঙ্গে কথা বলে আসছি। শোনা, বাড়িতে যদি হলি বা কমপ্লেন না থাকে একটা আনিয়ে নিই। দাও টাকা দাও। কি তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাদাকে অপমান করছো? অপমান করছি? অপমান নয়, দাদার বাড়িতে দাদার সামনে দাঁড়িয়ে তুমি আমার কাছে দুধের টাকা চাইছো, এটা দাদার অপমান নয়? দাদা, তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দিও, ও না বুঝে এসব কথা বলে ফেলেছে। এখানে দাঁড়িয়ে কি করছে? দাও ভেতরে যাও। দাদা, তোমার ভাই যে তো আবার ওই কমপ্লান আর হলিক্স ছেড়ে কিছু খেতে পারে না। তুই হঠাৎ করে? হঠাৎ করে কি বলছো দাদা? আমার তো আলো 7 দিন আগে আসার কথা, অফিস থেকে পাওনাগণ সব মিটিয়ে দিলে না, তাই তো একটু দেরি। পাওনাগণ? কিসের পাওনাগণ? চাকরি তো ছেড়ে দিলাম, টাকাগুলি সব বুঝে নিতে হবে না। চাকরি ছেড়ে দিয়েছিস কেন? শোন শোন, তোর বাবার কথা শোন, যার দাদা দেশের মুখ্যমন্ত্রী তার ভাই কিনা সরকারি অফিসে কেন চাকরি করবে? হ্যাঁ, কিন্তু ভোটে তো আমি এখনো জিতিনি। হ্যাঁ, যেতে হবে বলেই তো এলাম। বুঝলি, আসো, আজ থেকে আমাদের উঁচু বলে লাগছে। হ্যাঁ শুনছো? এই বৌদি, আরে আরে বৌদি হলো মাত্রই তুলল। বলছি তো থাক ভাই, একবার ভেতরে এসো তো। তোর কথা বলে আমি আসছি। গেছি শোনাস, কিভাবে আমরা প্রচার চালাবো তাহলে একটা ছক করছে। ওখানে বলে ওরা শুনতে পাবে না? হ্যাঁ বল। তোমার ভাইয়ের বউ বলছে এক্ষুনি এক কৌটো কমপ্লেন আর এক শিশি হরলিক্স এনে দিতে হবে। হ্যাঁ, অমল বলছিল মেয়ে তো বাড়ি সব ছেড়ে খেতেই পারে না। শুধু কি তাই, অর্ডার হয়েছে মেয়ের জন্য টাটকা মরুলা মাছ আর বাপের জন্য কাটা পোনা, পেটি দাগা হলে চলবে না, বুঝেছো? এগুলোর তো অনেক দাম, মরুলা কাটা পোনা। মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন নাকি? নমস্কার মাস্টারমশাই। নমস্কার। মাছ দুটো কোথায় রাখবো? কিসের মাছ? আগে পুকুরের মিষ্টি জলের মাছ। তা তো বুঝলাম পুকুরের মাছ, কিন্তু আমার বাড়িতে কেন? আপনারা খাবেন সকলে মিলে। আপনাকে তো ঠিক চিনলাম না। মন্ত্রী হচ্ছেন তো, ধীরে ধীরে চিনতে পারবেন। আমার নাম তাপস কর্মকার, মাছের কারবার করি, এই সরকারি অফিস কাচারি হোটেল রেস্টুরেন্ট এসব জায়গায় আমি মাছের সাপ্লাই দিই। না না, আমার অত মাছ কেনার ক্ষমতা নেই, আপনি ওগুলো নিয়ে যান। ঠিক, আপনি দেশের মুখ্যমন্ত্রী হবেন, আপনি কিনা মাছ কিনে খাবেন? এই হাতে দেখছিস কি, দে ওনার পায়ের কাছে মাছ দুটো লুটিয়ে দে। না না, ও মাছ আপনি নিয়ে যান। কি বলছো দাদা, উনি ভালোবেসে তোমায় খেতে দিচ্ছেন, যে নামে অমল অপরা, ও মাছ আমি নেবো না, যান। বাবা, মন্ত্রী এরকম একটু তো পেয়েই থাকি, এটা নিয়ম। নিয়ম মন্ত্রীর সব বিক্রি হয় নাকি? যান, ওটা নিয়ে যান। আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, দেশের লোকের সেবা করবেন, আপনাকে সেবা করবার সুযোগ যদি আমাদের না দেন। ওটা বাড়াবেন না, ওটা নিয়ে যান। কি হলো নাকি? হ্যাঁ, বাবা যখন বলছেন মাছগুলো নিয়ে যেতে, আপনি নিয়ে যান।
আপনি মাছগুলো নিয়ে মোড়ে চায়ের দোকানে গিয়ে বসুন, আমি বাবাকে রাজি করিয়ে আসছি। যা মেজাজ দেখছি, উনি মুখ্যমন্ত্রী হলে অডেটরটা পাবো তো? ওর জন্য ভাববেন না, আমরা আজ কি করতে বল। মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাসে মাসে ছোট ভাই, তারা মুখ্যমন্ত্রী হলে আমি তো তার সেক্রেটারি হব। এখন মাছের অর্ডার দিলে সব তো আমার হাত দিয়ে বেরোবে। তাহলে তো আপনাকেও মাছ টাছ খাওয়াতে হয়। তা কি মাছ ভালোবাসেন আপনি? আগে রোজ এক কিলো করে এই সাইজের মোড়লা মাছ, আর এরকম সাইজের চিংড়ি মাছ, আর এরকম সাইজের দুটো রুই মাছ। না না, আপনি ওই চায়ের দোকানে দেখে দেন। এখন যান 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 যান। দাদা এইসব পছন্দ করেন না, কোনোদিন এইসব মাছ টাছ নিয়ে এই বাড়িতে আসবেন না। যান যান। বাবার জন্য মাছ নিয়ে যাচ্ছে বুঝি? না। তাহলে কার জন্য নিয়ে যাচ্ছ? হেডমাস্টারের জন্য। দুটো মাছই হেডমাস্টারের জন্য, আমাদের জন্য একটাও নেই? তোমার বাবা ভটে জিতু দুটো নয় চারটে মাছ দিয়ে আসবো, লাফাবে। আমি এটা নিয়ে যাচ্ছি। আমার বাবার ভোটেও হাত দিবি না, আর মাছও হাত দিবি না। ভোট পেতে গেলে তোর বাবাকে আমার বাবার সাথে লড়তে হবে, আর মাছ পেতে গেলে তোকে আমার সাথে লড়তে হবে। যে জিতবে মাছ দুটো তার। এই এই মাছ দুটো আমার, আমি হেডমাস্টারকে দেব। জমানা বদল গিয়া ভাই সাহেব, এখন তুমি দেবো বললে তো আর হবে না। ইচ্ছে থাকলে মনের মতো লোককে ভোট দিতে পারো? পারো না। এতকাল জোর করে ভোট আদায় করেছি, আজ তোমার এই মাছও আদায় করবো। তুই মাছ নিবি? আরে তুই তো, তুই তোর বাপ আমার এই মাছ নিয়ে যেতে পারবে না, বুঝলে? হ্যাঁ তুই কর, আমি আসছি।
লেজার মালা পরিয়ে দিলাম, লেজার মালা পরিয়ে দিলাম, যা রে বেটা যা, এতদিন তো মুন্ডু খেলি, এবার লেজা খা খা, এবার লেজা খা রে বেটা, এবার লেজা খা। একটা লেজা বাপকে দিবি, একটা লেজা বাপকে দিবি, একটা খাবি তুই, এড়ি গুগলি ঘুরিয়ে খাবি, আর পাবি না রুই রে বেটা, আর পাবি না রুই বেটা, আর পাবি না রুই। একটা লেজা বাপকে দিবি, একটা খাবি তুই, এড়ি গুগলি ঘুরিয়ে খাবি, আর পাবি না রুই রে বেটা, আর পাবি না রুই, আহা আর পাবি না রুই। ভুষি বল বাবাকে, আরে ভেস্তে ভুষি বল বাবাকে, বেস্ত আগে যা, এতদিন তো মুন্ডু ফেলি, এবার লেজা খা রে খা রে, এবার লেজা খা খা, এবার লেজা খা রে বাবা। খেলতে হবে করি এবার, খেলতে হবে করি এবার, মারতে গেলে মারতে গেলে তেল, সঙ্গ হলো তোর বাপের, রাজনীতি দি খেল বেটা, রাজনীতি দি খেল, রাজনীতি দি খেল। নামের পাশে এমএলএটা, নামের পাশে এমএলএটা, এবার হবে ধা, এতদিন তো মুন্ডু ফেলি, এবার লেজা খা রে বেটা, এবার লেজা খা, এবার লেজা খা, এবার লেজা খা, এবার লেজা খা। এত বড় সাহস, তোর গলায় লেজার মালা ঝুলিয়ে দেয়। বাবা, যেমন করি ওকে হেডমাস্টারকে হারাতেই হবে। কি করে হারাবো সেটাই তো বুঝতে পারছি না। তাপসের মতো মা চালা, যে কিনা আমার কথা উঠতো বসতো, সেও কিনা পাল্টি খেয়ে গেল। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? হেডমাস্টারের নামে চুরির বদনাম দিয়ে দাও, চাল ভোটে জিতিয়ে সত্যেনবাবুকে তো তুমি স্কুলের সেক্রেটারি করেছিলে, স্কুলের উন্নতির নাম করে তুমি তো ওনাকে কয়েক লক্ষ টাকা পাইয়ে দিয়েছিলে। তুমি গিয়ে সত্যেনবাবুকে বলো, যেমন করেই হোক ওই শালা হেডমাস্টারের নামে চুরির বদনাম দিতেই হবে। চুরির বদনাম হেডমাস্টার মশাইয়ের নামে? হ্যাঁ, হেডমাস্টার মশাইয়ের জনপ্রিয়তা সম্বন্ধে আপনার ধারণা নেই বিভাসবাবু। লোকে বিশ্বাসই করবে না হেডমাস্টার চুরি করতে পারে। প্রমাণ দিতে পারলে লোকে বিশ্বাস করবে না কেন? কি প্রমাণ দেবে তুমি? তার একটা ব্যবস্থা করে তবেই তো এসছি। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পেনটা ফেলে এসছে। আমার পড়ার ঘরের টেবিলে ডান দিকে ড্রয়ারে আছে, নিয়ে আসবি মা? হ্যাঁ যাচ্ছি। বিমলবাবু আছেন নাকি? বিমলবাবু? আরে আপনি? বিমলবাবু বাড়ি নেই, উনি তো এই মাত্র স্কুলে বেরিয়ে গেলেন। কিছু বলতে হবে না? এক গ্লাস জল। হ্যাঁ, আপনি পড়ার ঘরে গিয়ে বসুন, আমি এক গ্লাস শরবত করে নিয়ে আসছি। মাস্টারমশাই বললেন, তুই একটু দাঁড়া।
মাস্টারমশাই কি বললো? কাকিমা মাস্টারমশাই দয়ারে পেন ফেলে গেছেন, আমাকে নিয়ে যেতে বলেছেন। তোর মাস্টারমশাই যা ভুলো মন, যা নিয়ে নিয়ে যা। আপনার বোধ হয় খেয়াল নেই স্যার, আজ সকালে আপনি যখন ছাত্র পড়াচ্ছিলেন তখন স্কুল বিল্ডিং মেরামত করার জন্য দুটো 10,000 টাকার বান্ডিল আপনাকে আমি দিতে গিয়েছিলাম, আর সেই টাকাটা নিয়ে আপনি টেবিলের ড্রয়ারে রেখে দিলেন। কি আজে বাজে কথা বলছেন আপনি? আজ আপনি আমার বাড়িও জানেন, টাকাও জানেন না। দিয়েছি কেন বলবো স্যার, আপনি গিয়ে দেখুন বিল্ডিং মেরামত করার জন্য কতটা সিমেন্ট কতটা বালি লাগবে তার একটা লিস্ট ওই বান্ডিলের সঙ্গে গার্ডার দিয়ে লাগানো আছে। বলছি তো, আপনি আমাকে কোনো টাকা ফাঁকা দেননি। ভালো ভালো টাকাগুলো দিয়ে দিন, নইলে আমি এখানে থানা থেকে পুলিশ নিয়ে আপনার বাড়ি সার্চ করাবো। দেখি এবারে এমএলএ কাকু আমায় ছাড়া কি করে। বাবা বাবা কেন বল বাবা, যা চেয়েছি তাই হয়েছে। সত্যেন কাকু পুলিশ নিয়ে লতাদের বাড়িতে গেছে, এবার ড্রয়ার খুললেই বাজিমাল। মাস্টারমশাই টাকাটা কোথায় রেখেছে? আমি যখন টাকা নিয়ে এসেছিলাম তখন মাস্টারমশাই চেয়ারে বসে ছাত্র পড়াচ্ছিলেন, আমি ওনার হাতে টাকাগুলো দিলাম, উনি সেই টাকাগুলো ওই টেবিলের ড্রয়ারে রাখলেন। ওই ড্রয়ারে? হ্যাঁ চলুন। আমি খুব দুঃখিত, চলুন। ছেলের বুদ্ধিতে চলতে গিয়ে আমার 20,000 টাকা জলে চলে গেল। আমি এই সকালে সামনে বেঁচে পুলিশ নিয়ে গিয়ে দেখি টাকার বদলে এই কাগজটা। এই কাগজ দিন, এটা আপনাকে দেখতে হবে। আরে আমার 20,000 টাকা চলে গেল, আমি দেখবো না? আপনারা দেখবেন। ওই কাগজটা দিন, চলো দিন। ঘন্টাখানেকের মধ্যে টাকাগুলো যে কে সরালো? আমি। নমস্কার কাকাবু। কি চাই তোর এখানে? মানে এই টাকাগুলোর মধ্যে বুঝলেন ফুটো ফাটা একদম ফাটা না, এই সাত কারণে চলবে না, পাল্টে দিন। আমি পাল্টে দেবো কেন? টাকাগুলো তো আপনি ওনাকে দিয়ে পাঠিয়েছিলেন। মোটেই পাঠাইনি। পাঠাননি বলছি তো না। টাকা নিয়ে এসো। কি শুনবো, এই টাকাগুলো কার? বিভাস বাবুর, সত্যেন বাবুকে দিয়েছিলেন। সরকার পড়লে যা যা ঘটেছিল পুলিশকে বলতে পারবেন তো? হ্যাঁ পারব। কি কাকাবু, এই ছেনাপাটা নোটগুলোর এবার একটা গতি করুন। স্যার একটা চিঠি ছিল স্যার, নিয়ে আসুন। আশি স্যার, নমস্কার।
সাধনবাবুকে পাঠিয়ে দেবে। আচ্ছা স্যার। এদিকে আসুন। কেন আপনি চাকরি ছাড়লেন? চলে ফেলুন। কি হল? চলুন এটা। আমি অশোকের কাছে সব কথা শুনেছি। বিভাস ওর বাড়িতে আপনি অশোকের সামনে সবকিছু স্বীকার করেছেন। অবশ্য স্বীকার না করলেও এইটুকু বোঝার বুদ্ধি নিশ্চয় আমার আছে যে কার ভয় আপনি সব করেছেন। ভোটে জিতলে তো আমি তার স্কুলে আসতে পারবো না, তো আপনারও যদি চলে যান স্কুলটাকে দেখবে কারা? সেক্রেটারিবাবু কি আমাকে আর রাখবেন? উনি আমাকে ঠিক তাড়িয়ে দেবেন। ওকে কে রাখে তার কোনো ঠিক নেই, ও তাড়াবে আপনাকে। আমি স্কুলে থাকি বা না থাকি কেউ আপনার চুল স্পর্শ করতে পারবে না। নিজের হাতে চিড়ুনে না, আমি কোনো চিঠি লিখতে পারবো না। টাকা পয়সা চাইছেন, শুধু একটা চিঠি, সেটাও আপনি দিতে পারবেন না? বললাম তো কারোর জন্য কোন রকম চিঠি আমি লিখতে পারবো না। তুমি বন্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরকে তোলা লিখলেই ও সমস্ত অর্ডারগুলো পেয়ে যাবে। আমাকে দিয়ে চিঠি লেখাবার জন্য কি তোরা জোর করে আমাকে ভোটে দাঁড় করিয়েছিলে? ও দোষটা শুধু আমার একারই হলো। তুমি তোমার নিজের ছেলেকে রঙের কারখানা খুলে দিচ্ছ না? আমি খুলে দিচ্ছি। তুমি বলতে চাও তোমার মদত না পেলে ও রানেশ্যাম আগরওয়ালের মতো ঝুনো ব্যবসায়ীকে এমনি এমনি হাত করেছে? রানেশ্যাম আগরওয়াল ও আবার কে? কলকাতার বিখ্যাত প্রমোটার। কারখানার জমির ব্যাপারটা ফাইনাল করার জন্য অশোক ওনার কাছেই তো গেছে। আমি জমি ভি দিতি, ফ্যাক্টরি পোষাই ভি দিতি, লেকিন এক বার আপনি আপনার ফাদারকে বলে আমার জন্য 10টা মাল্টি স্টোরির বিল্ডিং কা প্ল্যান স্যাংশন করে দিতে হবে, বাস ইতনি। আরে 10টা বিল্ডিং কি বলছেন? আপনি যত ইচ্ছে বিল্ডিং করুন, প্ল্যান পাস করে দেওয়ার দায়িত্ব আমার, কি বলো কাকা? হ্যাঁ হ্যাঁ সব পাস হয়ে যাবে, আর আমি তো পাস করব। বাস বাস আগরওয়ালজি, আপনার হাতের ঘড়িটা তো দারুন, চ্যানেল আসুন। ধরেন ধরেন পিছনে কি বলবি বলছি? হ্যাঁ ওই যে সামনের সপ্তাহে আমার বোনের কলেজের ফাংশন, ও বলছিল যদি কিছু ডোনেশন দিতেন আপনার যা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ দিব দিব, নিশ্চয়ই দিব। ও তো দিব বলেন বলেছিল 5,000 টাকা একটা বিলে। হ্যাঁ এর মধ্যে প্রায় 20,000 টাকা তুলে ফেলেছিল, আর তুমি 1,000 টাকাও পারলেন। নয় দিচ্ছি দেব এই বলে এড়িয়ে যাচ্ছে, আমি কি করবো? দেখো না বাবা, এতকাল তুমি ছিলে প্রধান অতিথি, এখন প্রধান অতিথি হিসেবে এর মাস্টারমশাই কি নিয়ে যাচ্ছে? প্রথমেই আমি দর্শক বৃন্দকে আমার নমস্কার জানাচ্ছি, কিন্তু এই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার মতন একজন সাধারণ প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে কেন এই কলেজের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথি করে আনা হল। আমি ভোটে দাঁড়িয়েছি বলেই কি? প্রথমেই আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, রাজনীতির মতো নোংরা জিনিস নেই, আর এই নোংরা আমার স্কুল কলেজের মধ্যে ঢুকে গেছে। ছাত্ররা এখন লেখাপড়া ছেড়ে দিয়ে রাজনীতি করছে, এটা কিন্তু সুখের কথা নয়, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। আমি আজ আসতাম না, এসছি শুধু একটি কারণ, আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি যদি ভোটে জিতি, যদি মুখ্যমন্ত্রী হতে পারি, তাহলে আমি আইন করে স্কুল কলেজের রাজনীতি করা বন্ধ করে দেব। নমস্কার। নমস্কার। আর কিছুক্ষণের মধ্যেই এখানে সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই প্রধান অতিথির কন্যা এবং আমাদের সহপাঠিনী লতা চৌধুরী। কৃষ্ণ নগরে থাকে কৃষ্ণ, কৃষ্ণ নগরে থাকে কৃষ্ণ, রাধা বাজারে কৃষ্ণ রাধা বাজারে রাধা।
হচ্ছে কই রাস্তা থেকে গলি পরে রাস্তা থেকে গলি চলিকে পিছে ক্যা হ্যায় গান হিট করে ফাংশনে ফাংশনে গাওয়া হয় বিরক্ত করিস না যা 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 কাজ করতে দিস যা যা তুমি আর আমাকে কত জ্বালাবে বলো তো সঞ্জু কি বলেন আমি আপনি জানছি ও দিদি যাবো কি বলছো শুনো তোমরা দিদি আর ভাই মিলে আমাকে একবারে শেষ করে দিলে এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে আমার বুদ্ধিতে চলে মুখ্যমন্ত্রী হয়ে আর তুমি বলছো আমি তোমার শেষ করে দিয়েছি করেছি তো তোমার এই গুণধর ভাইয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না এই কবছরে সমাজের ব্যবসা করে ফেললো আলু বেগুন পটল থেকে শুরু করে চিনি লবণ আদা কিসের ব্যবসা না করেছে একটা ব্যবসা উদ্ধার করতে পারেনি হাসি করে হাসা হাসি করতে দাও বলেই হাসে গাল টিপে হাসি বন্ধ করে দিতে পারো না পারো না ঘাড় ধরে দল থেকে বার করে দিতে ওদের বলুন রেজিগনেশন দিতে ওদের আর বলতে হবে না আমাকে রেজিগনেশন দিতে হবে দিতে হবে কি বলছো অলরেডি তো দিয়ে বসেই আছো তুমি যেখানে জানো তোমার দলের ভেতরে অনেক শত্রু আছে তখন আগ বাড়িয়ে ফুটুনি মেরে বলতে গেলে কেন যে হেডমাস্টার জিতলে সেই মুখ্যমন্ত্রী হবে এই কথা বলার আগে আমার সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারলে না তুমি অনেক সই করতে হবে অনেক সময় লাগবে বললাম তো পারবো না পারবে না না শোনো আমি তোমার তথ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী নই যে তুমি যা বলবে আমি তাই শুনবো সই তোমাকে করতেই হবে বললাম তো আমি পারবো না যখন মন্ত্রী হই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম দেশকে ভালোবাসবো দেশের কথা ভাববো দেশের মানুষের জন্য কিছু করব কিন্তু তোমাকে বিয়ে করার পর খালি তোমার আর তোমার ভাইয়ের কথাই ভেবে মরতে হচ্ছে কি তুমি শুধু আমাদের জন্যই করেছো নির্মল বাবু পারে ঝুনঝুনওয়ালা এদের জন্য কিছু করনি এদের কোটিপতি কে বানিয়েছে ওরা কোটিপতি হয়েছে বলে আজ বছরে এক আধবার বিদেশে ঘুরে আসতে পারছে এই যে কদিন আগে লন্ডন আমেরিকা ছুটি কাটিয়ে এলে বেনিফিটটা কে দিয়েছিল হ্যাঁ ঝুনঝুনওয়ালা দিয়েছিল তাতে হয়েছেটা কি আমি যাদের জন্য করেছি তারা আমার জন্য কিছু না কিছু করেছে কিন্তু তোমার কোনো ধর ভাই বলে তাহলে আমরা তো করবো লাভ হবে কি করে ব্যাংক থেকে যে লোন পাইয়ে দিয়েছি সব তো ফুটতে করে উড়িয়ে দিয়েছো ঠিক আছে এখন ওর কাগজগুলো সই করে দাও ও অন্তত বাঁচুক আমি নিজে কি করে বাঁচবো তাই ভেবে অস্থির হয়ে যাচ্ছি দেখো তোমাকে এর আগে বহু মুখ্যমন্ত্রী বিনয় বাবু স্যার আমরা তো চিফ মিনিস্টার এসছে না তুমি তাকে বাইরে দাঁড় করে রেখেছো যেটা কিনে এই এই শোন তুই এগুলো ভেতরে ডাক আমি ডাকছি তাড়াতাড়ি নিয়ে যা এসো দাদা এসো একদিন পরে ভাইটাকে মনে পড়লো রোজই মনে পড়ে ভাবি আসবো সময় করতে পারি না তাছাড়া দিন দুপুরে তোর বাড়িতে আসো তো রিস্কি হ্যাঁ কেউ দেখে ফেলতে পারে বসো 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 কতদিন তোর সঙ্গে বসে খাওয়া হয় না
মন মেজাজটাও ভালো নেই, নিয়ে এক প্যাক। ছেলে যে প্রতি বছর আমার হয়ে ভোটার জোগাড় করতো, সে এখন বাপের হয়ে লড়ছে। লড়ছে লড়তে দিলি কেন? টেলিপুরি দিতে পারলি না? তাই তো দিয়েছিলাম তোমাদের ওই তথ্যমন্ত্রী অরুণ বাবু, সেই তো এসে ছাড়িয়ে দিল। অরুণটার ভাবগতি আমার ভালো লাগছে না। ওই তো জোর করে হেডমাস্টারটাকে ভোটে দাঁড় করালো। দাও না দাঁড়িয়ে, সময় আসুক ঠিক দাঁড়াবো। আমার মনে হয় দাদা, তোমার দলে বেশ কয়েকটা বিভীষণ আছে যারা তোমাকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটাতে চাইছে। সে তো বুঝতে পারছি, কিন্তু করার কিছু নেই। আমার শালাটা পাবলিকের কাছে আমার ইমেজটা একবারে মাটির সঙ্গে মিশে দিতে চাইছে। এটা বলো না দাদা, শালা বলে কথা, ওর জন্য তোমার কিছু করা উচিত। আর বোধ হয় কারোর জন্য আমার কিছু করা হবে না। তুই ভোটে হারলে আমি শেষ। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টারের মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কিভাবে হেডমাস্টারকে হারানো যায়? আওয়াজে বলছে সরাসরি লড়াই দিতে পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে দাঁড়ায়, উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না? হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা, দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। শুনেছি একটা নির্জন ঝাউবনের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে উনি একা একা স্কুলে যান, ধারে কাছে কেউ থাকে না। কাল রাত্রে বলে ছাত্র ধর্মঘট, তবে আজ স্কুলে যাচ্ছ? যা, স্কুলে খাতাগুলো রেখে আছে, আর স্কুলে নিজের ঘরে না বসলে আমার ঠিক ভালো লাগে না। তুমি চলে যাচ্ছ? আমি তো অশোকের রঙের ফ্যাক্টরির ব্যাপারে ওই রাজেশ্বর আগরওয়ালকে আসতে বলেছি। তোরা আসতে বলেছিল তোরা বুঝবি, আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে আসি। এসো। অনেক বাবা দেখেছি, এরকম বাবা দেখি না। রাজেশ্বর আগরওয়াল এলে বসতে বলবি, আমি তো কাকিমাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাচ্ছি। একদিন তোকে 100 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, তার প্রতিদান তুই এইভাবে দিলি বাবা, আমার প্রাণটাই বাঁচিয়ে দিলি। আমি মরি বাঁচি, তোমাদের তো কিছু আসে যায় না, এটাই তো চাইছি।
রাস্তাটা কি বড় লোক ভুল আমাদেরই হয়েছে, তোমাকে আর ভোটে দাঁড়াতে হবে না। আমরা যেমন ছিলাম তেমনি থাকবো বাবা, আমি পিসিকে গিয়ে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না। আসন্ন বিধানসভা নির্বাচনে হেডমাস্টার বিমল চৌধুরীকে ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? দক্ষিণ নির্বাচনে। ভোট দেবেন কোনখানে? দক্ষিণ নির্বাচনে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণ নির্বাচনে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণ নির্বাচনে। ভোট দেবেন কোনখানে? দক্ষিণ নির্বাচনে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণ নির্বাচনে। এমনটা চাই চাবা ছিল, বোকামি করে আমি উস্কে দিলাম। এখন ওই আগুনে আমিই না পুড়ে মরি। এই আমিও তোমায় বলে দিলাম বাবা, এই ভোটে আমরা জিতবই। এখনো জেতার আশা করছিস? গ্রামবাসীরা সবাই হেডমাস্টারের দিকে। যে গ্রামবাসীরা হেডমাস্টারকে দেবতার আসনে বসিয়েছে, সেই গ্রামবাসীরা যাতে ওনাকে ওই আসন থেকে টেনে নামায়, সে ব্যবস্থা আমি করব। কি করবি? করলেই জানতে পারবে। তুমি খালি টাকা খাইয়ে থানার ওসিটাকে একটু হাত করো। কি ব্যাপার আপনি হঠাৎ? নমস্কার স্যার, একজন অফিসার দেখে গেলাম আপনার সিকিউরিটির জন্য। এতদিন আপনাদের টলসল? ও করওয়ালের কাছ থেকে অর্ডার না এলে আমি কি করতে পারি বলুন? আমার ছেলেকে যে বিনা অপরাধে ধরে নিয়ে গেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমাকে যে থানায় অপমান করেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমি যদি ভোটে জিতি, থানায় থানায় ঘুরে আপনাদের মতন ঘুষখোর পুলিশ অফিসারদের চারকে জিতে করে দেব। আপনার ওপরওয়ালাদের বলে দেবেন মৃত্যুকে আমি পরোয়া করি না, তাই আমার কোন সিকিউরিটি প্রয়োজন নেই। ওরা যেন সেই সমস্ত ভোটারদের সিকিউরিটি দেন যারা নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানো হয়। তপনকে তুলে নিয়ে বৌদি, ও বৌদি দরজা খুলুন, আমরা মাস্টার মশাইয়ের কাছ থেকে আসছি, ওনার খুব বিপদ। কে? মা আমি খুলছি। না না তুই বস, আমি দেখছি। ও বৌদি, কি চাও তোমরা? তোমার মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি। ওকে নিয়ে যাবে কেন? কি করেছো? ও আমাদের বাবা মাতে ছাই ঢেলে দিয়েছিল। আমরা প্ল্যান করে হেডমাস্টারকে চোর সাজাতে গিয়েছিলাম, ও সব ভেসে দিয়েছিল। চল 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 উনি যেই ঘরে ঢুকবেন তুমি দরজা বন্ধ করে দেবে, বাস তারপর যা করার আমরা করে নেব। না না আমি পারবো না। মেয়ের থেকে হেডমাস্টার যদি তোমার কাছে বড় হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। তোমরা যা বলবে আমি তাই করব। ছাড়বো তবে এখন নয়, তুমি আমার কাজটা করে দিলে আমরা ওকে ছেড়ে দেবো। হেডমাস্টারকে ঘরে ঢুকিয়ে তুমি দরজা বন্ধ করলেই তোমার মেয়ে এসে দরজা ধাক্কা দেবে, বলবে মা মা গো দরজা খুল। দরজা খুলে তুমি তোমার মেয়েকে নিয়ে নেবে আর আমরা হেডমাস্টারকে নিয়ে চলে যাবো। বাস আমরা হেডমাস্টারকে খবর পাঠাচ্ছি। তবে খেয়াল রেখো বৌদি, কোনো রকম চালাকি করলে তোমার মেয়েকে আর পাবে না। তুই যা,
হেডমাস্টারকে বল জয়ের পেট ব্যথা করছে, এক্ষুনি চলুন। তোরা এত রাত্রে জয়াকে নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে যা বলছি তাই কর। তুই গিয়ে হেডমাস্টারকে বললে তোর কথা বিশ্বাস করবে না? পারবো না। কি বললি? তোর মা বোনকে আমরা আটকে রাখবো, হেডমাস্টার এখানে এলে ওদের ছাড়া হবে, নইলে সব কটাকে আমরা সামলে দেবো। কি বে, যাবে কিনা বল। কি হলো? ঠিক আছে যাচ্ছি। তুই তোর মার কাছে টাকা নিয়ে মৃত্যুঞ্জয় ডাক্তারকে নিয়ে বসে দিচ্ছিল। আরে বাবা, ছাতাটা তো সঙ্গে নিয়ে যাবে, ছাতায় বৃষ্টি আটকাবে। তোমার মজা দেখাচ্ছি, ভোটে জিতবে না? এই তোরা পাড়ার কিছু লোকজনকে থাকি ডেকে নিয়ে যা। জয়া কোথায়? নিবাস চক্রবর্তী ছেলে রজন তার দলবল নিয়ে এসে জয়াকে জোর করে ধরে নিয়ে গেছে, তারপর আপনাকে মিথ্যে খবর দিয়েছে, আমার ঘরে ঢুকিয়ে আপনাকে ভদনাম দেবার জন্য। আমি ওদিকে দেয়ালে একটা গর্ত খুঁড়ে রেখেছি, আমি গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওরা দরজা ধাক্কা দিলে কিছুক্ষণ বাদে আপনি দরজাটা খুলে দেবেন। আপনি বাইরে? কি বলবো, আগে একে থালায় নিয়ে যা। চলুন, বৃষ্টি থেমে গেছে, এতক্ষণ হয়তো মাস্টারমশাইকে ঝামেলায় ফেলে দিয়েছি। হ্যাঁ চলুন। কি ব্যাপার? রজতকে থানায় ধরে নিয়ে গেছে? এতদিনে বুঝে গেছি আইন লোক ওনাকে কিরকম ভক্তি শ্রদ্ধা করে, সবাই বুঝবে এটা বিভাসবাবু চান। সদাশিব ভাই ঘরে ঘরে আসুন, দেখছেন তো ব্যস্ত আছি, যা বলার এখানে এসে বলুন। যতই ব্যস্ত থাকুন এখানে আসুন। দৌড়ি ভাই আছেন? বলুন স্যার। বিভাসবাবুকে নিয়ে গিয়ে বাইরের বেঞ্চিতে বসিয়ে রাখো, আমি না বললে এ ঘরে ঢুকতে দেবে না। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি জানেন আমি আপনার কি করতে পারি? হ্যাঁ, আপনি আমার কাঁচকলা করতে পারেন। কি বললেন? বলছি আমার কথা না ভেবে নিজের ধুতির কাছার দিকে মন দিন, ওটা যে খোলার সময় হয়ে গেল। বেইমান নিমকরাম, আপনি শুধু আমার উপর রাগ করছেন বিভাসবাবু, আপনি তো জানেন রাজনীতির হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, এতদিন আপনাকে তেলিয়েছি, এখন হাওয়া বদলে যাচ্ছে, তাই হেডমাস্টারমশাইকে তেলাচ্ছি। যান বাইরে বেঞ্চে গিয়ে বসুন, ভাড়েশা পাঠিয়ে দিচ্ছি। আমি বেঞ্চে বসার জন্য এখানে আসিনি, আমার মনে হয় উনি বোধহয় ছেলের পাশে বসতে এসছেন, তা যান না ওনাকে লকআপে ছেলের পাশে বসিয়ে দিন। ভোটের এখন অনেক বাকি মাস্টারমশাই, আপনি কিন্তু এখনো মুখ্যমন্ত্রী হননি, আর পাঁচ দিনের মধ্যে সাধারণ নাগরিক, আমি কিন্তু এখনো একজন এমএলএ। বেচারা এমএলএ কি দশা, ছেলে লকআপে অথচ ছেলের জন্য কিছু করতে পারছেন না। শোনো, প্রদীপ নেব্বার আগে শেষবারের মতো দপ করে চলে ওঠে, ছেলের জন্য কিছু করতে না পারি
কিন্তু ওই আগুনে পুড়িয়ে তোমাকে ছাই করে দেবো। থানায় দাঁড়িয়ে হুমকি দেবেন না বিভাস বাবু, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে লকআপে ভরে দেবো। আমিও আপনাকে বলে যাচ্ছি সদাশিব বাবু, রাজনীতির চাকা একদিন না একদিন ঘুরবেই। সেই চাকায় আমি যেদিন আপনাকে পিষবো সেদিন কিন্তু হেডমাস্টার মশাই আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা পাগল না হয়ে যায়। তুই কিচ্ছু চিন্তা করিস না, আজকে রাত্রের মধ্যে তোকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। হ্যালো, আমি বিভাস বলছি, নবাবগঞ্জ থানা থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, তুমি যদি থানায় একটু ফোন করে দাও দাদা। হ্যাঁ, আইজি আমায় ফোন করে সবকিছু জানিয়েছে, আমার কিছু করার নেই। তুমি তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না দাদা? তুই তো ফুটে হাঁটছিস, আমি যদি তোর জন্য না হারি সেদিকটা তো আমায় নজর রাখতে হবে। না 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 না, রাজনীতিতে বন্ধু নেই, ভাই নেই, কেউ নেই। তোর ছেলেকে ছাড়তে বলে আমি তো অপ্রিয় হতে পারি না। ভোর রাতে ওকে একটা অপারেশন করতে হবে।
বলকে পাঠিয়েছে তোকে, বলকে পাঠিয়েছে। বলবো না। বলবি না? কি করছেন? ও যে মরে যাবে। কি করছেন মাসে মাসে? ও যে মরে যাবে। মরে যাবে এগুলো দিকে তাকিয়ে। একটা বাচ্চা মেয়ের মাকেও মেরে ফেলে ওকে আমি জাল বলকে পাঠিয়েছি। বলছি মানুষ খুন করে আপনি মানুষের নেতা হবেন? আইন তোমরা হাতে নেবে না। সদাশিবাবু এদিকে আসো। তোকে কে খুন করতে বলেছিল? দাদুবাবু আইন কাপ লাগান। তাহলে প্রমাণ হলো তো বিভাসবাবু, ছুরি রিভলভার দিয়ে সাময়িক ভাবে নেতা হওয়া যায়, চিরকালের জন্য নয়। এই এদের যে দেখছেন, এদের কারো হাতে আমি ছুরি রিভলভার দিইনি। ওরা যা কিছু করছে আমাকে ভালোবেসেই করছে। নে চলো। তোমার বাবার ভুলের সাজা আমি তোমাকে দিতে চাই না। আমি জানি তুমি অশোককে ভালোবাসো। তোমার জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে। খুনির দেয় পুলিশ বেবেশকে অ্যারেস্ট করেছে, তার মানে বিনা লড়াইয়ে হেডমাস্টার মশাই ভোটে জিতছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন। দাদা, রাজনীতির শেষ চালটা আপনাকেই চালতে হবে। অশুধ প্রচারের শেষ দিন আপনি নবাবগঞ্জ কাঁপিয়ে হেডমাস্টার মশাই হয়ে মিটিং এ একটা ফাটিয়ে ভাষণ দিয়ে শুধু। হেডমাস্টার তো জিতেই রয়েছেন, তার হয়ে ভাষণ দিয়ে কি লাভ? আপনি রাতের অন্ধকারে বিভাসবাবুর বাড়িতে গিয়ে হেডমাস্টার মশাইকে খুনে চক্রান্ত করেছে। হ্যাঁ, বিভাসবাবুর সিকিউরিটির লোক সবাইকে সে কথা বলছে। এখন যদি আপনি হেডমাস্টার মশাইয়ের হয়ে একটা জনসভা করেন, সবাই ভাববে এই সিকিউরিটির লোক মিথ্যে বলছে। আপনি যে মরবেন এ কথা সবাই জানে, তবে লাভ হবে একটাই, মরার পর দেহটাকে নিয়ে আর কাটা ছেঁড়া করা হবে না, আপনার ইমেজটা অক্ষতই থেকে যাবে। না 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 না, মুড়িটা থাকবে কোথায়? যাবে কোথায়? শুনে চোর পেটে একটা কি অসুখ আছে? মাঝে মাঝে যন্ত্রণা ছটফট করুক, যা থাকে থাক। লতার অসুখের মতো আমার সন্তান আমার বাড়িতেই থাকবে, ওকে আমি সুস্থ করে তুলব। চাদরটা পেতে দে। আমি বাবার চেনে কোথায়? তোকে তো আমি নিমন্ত্রণ করে আনিনি, সবার জায়গা না থাকে বারান্দার সঙ্গে। আমি বাবার চেনে বারান্দায় শো, আর এই বস্তির মেয়েটা আমার।
কার? জয়ার। আমার মেয়ের হরলিক্স কেনার সময় তোমার টাকা থাকে না, আর একটা বস্তির মেয়ের জন্য তোমার। তুই আমার আপন ভাই হয়ে দুর্গাপুর থেকে ছুটে এসেছিস আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। আরে মা, বস্তির এক মহিলা আমার সম্মান বাঁচাতে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, এবার তুই বল আমি কার জন্য করছি, এর জন্য না তোর জন্য? দাদা, প্রশান্ত বাবু এসেছেন। প্রশান্ত বাবু? উনি আবার কে? দাদা তুমি না জানো কি, প্রশান্ত বাবু গো অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী? দাদা তুমি এমন ওকে নিয়ে আসো, থাকো আমি ওদিকটা দেখছি। তা উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? নবাবগঞ্জ স্কুল মাঠে তোমার সমর্থনে একটা মিটিং হবে। তুমি তুমি ভাবতে পারো দাদা, মুখ্যমন্ত্রী বিজয় বাবু তোমার হয়ে ভাষণ দেবেন, উনি উনি তাই বলতে এসেছেন। মায়ের কাছে মাসির গল্প শোনাবে? বিরাট জনসভা, বিরাট জনসভা আগামীকাল স্কুল ময়দানে হেডমাস্টার বিমল চৌধুরীর সমর্থনে বিরাট জনসভা, বিরাট জনসভা। সভায় প্রধান বক্তা থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিনয় চ্যাটার্জি মহাশয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিনয় চ্যাটার্জি মহাশয়, সঙ্গে থাকবেন রাজ্যের তথ্যমন্ত্রী শ্রী অরুণ ব্যানার্জি। দাদা দাদা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, প্রায় তিনটে বাজে, পার্টির ছেলেরা তোমাকে নিয়ে যাবে বলে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তাড়া থাকে তো চলে যেতে পার, আমি সাইকেল করে চলে যাবো। তুমি কি যে বলো না, অশোক কোথায়? খুব ব্যথা করছে? লতা, এই লতা, ওকে উয়া করতে বারণ কর, বারণ কর ওকে উয়া করতে। আমার ভীষণ পেট ব্যথা করছে, আমার ভীষণ পেট ব্যথা। আপনি হাত দুটো চেপে ধরুন তো, সেটা আপনি ভালো করে পা দুটো ধরুন। দাদা ডাক্তারবাবু তো দেখছি, তুমি চলো বাবা, মুখ্যমন্ত্রী বসে আছে। মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী বসে থাকলে একে ফেলে আমি যেতাম না। ডাক্তারবাবু ডাক্তারবাবু দাদাকে বলুন না, ভয়ের কিছু নেই। দেখছেন বাচ্চাটার অবস্থা সিরিয়াস, কেন এখানে ভিড় করছেন? যান বেরিয়ে যান, বেরিয়ে যান আগে। আশ্চর্য মানুষগুলো, মাস্টারমশাই বক্তৃতা শুনে হলে চুপচাপ বসে আছে, একটুও গোলমাল করছে না। আপনাদের মাস্টারমশাইটি গেলেন কোথায়? দাঁড়ান আমি দেখে আসছি। তোর বাবাকে বল না, আমরা তো রইলাম। বাবা আমি আর কাকা তো রইলাম, তুমি ওদের সঙ্গে যাও না। যতক্ষণ না জয়া এখানে এসে আমাকে হেসে বলবে আমি ভালো আছি মাস্টারমশাই, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি এক পাও নড়ব না। তিনটে মিটিং ডাকা হয়েছিল, মাস্টার বাসে চলল, আপনাদের জন্য আমার মান সম্মান কিছু রইল না। হ্যাঁ, ওনাকে যারা আনতে গিয়েছিল তারাও তো ফিরছেন। কি মা, ব্যথা কমেছে? আমায় সত্যি বলছি,
আগে আমি কি একটু যেতে পারি? হ্যাঁ যেতে পারি। দুদিনের ওষুধ দিয়ে দিচ্ছি, আর পরশু একটা অপারেশন করতে হবে। পরশু? পরশু তো ভোটের দিন, অপারেশনটা আট দিন বাদে করলে হয় না? না, ওই পরশু অপারেশন হবে। নাম চলি স্যার, উনি আসছেন। একটু দেরি হয়ে গেল, আপনি আমাকে, আমার কাছে নয়, হাত জোর করে ওদের কাছে ক্ষমা চেয়ে নিন যারা তিন ঘন্টা ধরে এখানে বসে আছে। আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য প্রথমেই আমি আপনাদের সকলকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দু তিন ঘন্টা কেন, আপনাদের আমরা সারা রাত বসে থাকতে পারি। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি এই কারণে যে ভোট আমি দাঁড়াতে পারছি না। আমি যেরকম হেডমাস্টার আছি সেরকম হেডমাস্টারই থাক, আমি যেরকম ছাত্র করছিলাম সেরকম ছাত্রই গড়ব, দেশ গড়ার কাজ এই মন্ত্রীদের। এই মা ভরা মেয়েটার পেটের যন্ত্রণা দূর করতে আমি হিমশিম খাচ্ছি, আপনাদের সকলকার যন্ত্রণা আমি কি করে দূর করব? যেখানে একজনের সেবা করার সামর্থ্য আমার নেই, সেখানে আমি আপনাদের কি করে বলবো যে দেশ শুধু সবাইকে আমি সেবা করব? মন্ত্রীদের মতো হাত পা ছুড়ে আমি আপনাদের সামনে মিথ্যে কথা বলতে পারবো না। ভোটের দিন জয়ার পেট অপারেশন হবে, ওই দিন আপনারা মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করুন, ভোটে নয়, আমি জানি সংকটে জয়ী হতে পারি, জয়া যেন সুস্থভাবে আমার বুকে ফিরে আসতে পারে। চল সামনে চলেছেন শিক্ষক, পেছনে যাবে মুখ্যমন্ত্রী, শিক্ষকের চেয়ে বড় কেউ নয়, আর উনি এমনই একজন শিক্ষক যার কাছে ছোট ছোট ছেলের মেয়েরাই শুধু শিক্ষা পায় না, আমিও আজ জীবনে চরম শিক্ষা পেলাম। এমন মানুষও দেশে আছেন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার লোকটাকে ফোন মেরে উড়িয়ে দিলেন, উনি নমস্কার। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।